ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं मृतवर वपु सीतया योगि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमीश्रम् गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीम् जयो जयो रामकृष्ण वंशकल्पतरु जयो जयो भगवान् जगतेर गुरु जयो जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जयो जयो रामकृष्ण इष्टगोष्ठीवान् सबार चरण रेणु मागे अतम हमरा जे अध्याय नी आलोचना करछि सेई अध्याय नाम विविध भाव प्रदर्शन श्री रामकृष्ण देवेर समस्त साधना शेषे तार काछे दुई पंडित एसेछिलेन नारायण शास्त्री एवं पंडित पद्मलोचन এই দুই পণ্ডিতের সঙ্গে শ্রী রামকৃষ্ণের কথা তার লীলা যা আমরা এই অধ্যায় পাঠ ও আলোচনা করছি প্রথম পণ্ডিত এবং দ্বিতীয় পণ্ডিতকে দুরকম ভাবে শ্রী রামকৃষ্ণ দেব গ্রহণ করেছিলেন প্রথম পণ্ডিত খুব সহজ ভাবে এসে দেখেছিলেন যে এতদিন তিনি যা পড়ে এসছেন ন্যায়তে যা পড়েছেন অন্য জায়গায় যা কিছু করেছেন সব যেন মনে হচ্ছে বেদান্তের বাক্য অরণ্যে বাক্য জালে বাক্য ইয়েতে যেন আটকা পড়েছিল আর শ্রীরামকৃষ্ণদেব বলেন যা কিছু তিনি পড়েছেন সেগুলির একটি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন যা তিনি দেখেছেন সেগুলিকে যেন একবারে মুহূর্ত তার সে মুহূর্ত প্রতীক পণ্ডিত পদ্মলোচন বর্ধমান মহারাজের সভাকবি ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ কিন্তু একটা জায়গায় গিয়ে তিনি থেমে গেলেন সেটা তার সিদ্ধাই দেবী অম্বার দেবী অম্বিকার বরে তার একটি দিব্য বর প্রাপ্তি হলো বরটি হলো এই যখন তিনি কোনো তর্কযুদ্ধে অবতীর্ণ হতেন তখন তিনি তার সঙ্গে একটি ঝাড়ি রাখতেন মুখ ধোবার জন্য একটি গাড়ু আর একটি গামছা এই গাড়ু আর গামছা হাতে নিয়ে তিনি খানিকক্ষণ পদচারণ করবার পরে তাতে মুখ ধুয়ে গামছাতে মুখ মুছে যখন তিনি এই বসতেন তিনি যখন তর্কযুদ্ধে বসতেন তখন তাকে হারানো একেবারে প্রায় অসম্ভব ছিল এই যে সিদ্ধাইটি তিনি পেয়েছিলেন এই সিদ্ধাইটি তিনি যেমন করে আমাদের বাড়িতে যে খুব দামি রত্ন বা খুব দামি কোনো জিনিস যেমন আমরা খুব যত্ন করে লুকিয়ে সকলের অলক্ষ্যে রাখি সেরকম সকলের অলক্ষ্যে তার এই সিদ্ধাইটিকে তিনি রেখে দিয়েছিলেন আর এই যে একের পর এক তর্কযুদ্ধে তিনি জিতে যাচ্ছিলেন এই জন্য তার নিজের ভেতরে একটা পাণ্ডিত্যের অভিমান ছিল শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে পরিচয়ে তার দুটি লাভ হলো এক তার এই যে পাণ্ডিত্যের অভিমান যেটা দাঁড়িয়েছিল একটি সিদ্ধাইয়ের জোরে সেই পাণ্ডিত্যের অভিমান তার ভেঙে গেল আর দুই তার ভেতরে যে সাধক পণ্ডিত পদ্মলোচন ছিল সেই সাধক পণ্ডিতের চেহারাটি খুলে গেল
প্রথম দিন শ্রীরামকৃষ্ণদেব তাকে দর্শন মাত্রই বুঝিয়েছিলেন যে এই মানুষটির ভেতরে সিদ্ধাই আছে, কিন্তু কখনো বুঝতে দেননি যে এই কথাটা তিনি অনুভব করতে পারছেন। প্রথম দিন শ্রীরামকৃষ্ণদেব তাকে ভুলিয়েছিলেন গান গেয়ে, এক দিব্য আবেশপূর্ণ শ্যামাসঙ্গীত তিনি গাওয়াতে, একই সঙ্গে যেমন পণ্ডিত পদ্মলোচনের দু চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছিল, সেই সঙ্গে এই গান গাইতে গাইতে শ্রীরামকৃষ্ণদেব গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন। সমাধি ভঙ্গের পরে যখন তার বাহ্য অবস্থা ফিরে আসে, তখন পণ্ডিত জিজ্ঞাসা করলেন যে কি দেখলেন, এই যে সমাধি যে হলো, কি অনুভব হলো আপনার? এ এমন এক অনুভব যা সত্যিকারের কোনো বাক্যে সহজে প্রকাশ করা যায় না। তথাপি শ্রীরামকৃষ্ণদেব তার অনুভবের কথা বললেন। পণ্ডিতের কিন্তু বিশ্বাস হলো না, কারণ তিনি বেদ বেদান্তে অদ্বৈতের সঙ্গে মিলে যাওয়ার, পরমেশ্বরের সঙ্গে মিলে যাওয়ার যে অনুভবের কথা তিনি পড়েছেন, তার সাথে কিন্তু মেলে না শ্রীরামকৃষ্ণের অনুভবের কথা। পুঁথিকার বলছেন যে মেলে না এই কারণে, কারণ শ্রীরামকৃষ্ণের দর্শন, শ্রীরামকৃষ্ণের অনুভব বেদ বেদান্তের পার। এই যে আমরা বেদ উপনিষদ এগুলো দেখি, এগুলো পড়ি, এগুলো কিন্তু প্রত্যেকের অনুভবের গল্প। আমি যেমন করে ঈশ্বরকে অনুভব করেছি, আমার অনুভবের কথা আমি সেইভাবে ব্যক্ত করেছি। একজনের অনুভবের সঙ্গে আরেকজনের অনুভব আলাদা হবেই। আবার অনুভূতির রাজ্যটা এমনই, যত জ্ঞানের চর্চা করি, যত আমাদের বৌদ্ধিক স্তরে আমরা ফাইন হয়ে যাই, খুব পরিষ্কার মাথা হয়ে যায়, তত বেশি আমাদের অনুভূতির রাজ্যটা খুলে যায়। আপনারা মায়েরাই বেশি আমার এখানে, তাই মায়েদেরই একটা কথা বলি। এই যে আপনারা যখন রান্না করেন, একটা রান্না কারুর কাছ থেকে শিখেছেন, ধরুন আপনারা আপনাদের মায়ের কাছ থেকে শিখেছেন, রান্নাটি করতে করতে আপনার একটা নিজস্ব এক্সেল পাওয়ার হলো, দেখা গেল মা যেরকমভাবে রান্না করতেন হয় তার থেকে ভালো, নাহলে তার থেকে খারাপ। তাহলে কি আমি ওই যে যে রান্নাটি আপনার মায়ের হাতে খেয়েছি আর আপনার হাতে খাওয়ার পর কি যে খেলো, সে কি বলবে এটা এক জিনিস নয়? এ হচ্ছে একবারে সোজা মোদ্দা কথায় বলা। শ্রীরামকৃষ্ণের অনুভব তিনি বলেছেন বেদ বেদান্তের পার। কেন না, সমস্ত অনুভবের চেয়েও তার অনুভব আরও বেটার হয়েছে, তাই তার আগের অনুভবের সাথে মেলে না। কিন্তু পণ্ডিত সে তো তার বইয়ের বাইরে আর কিছু বোঝে না। শ্রীরামকৃষ্ণ দেখলেন একে একটি শিক্ষা দেওয়ার খুব বিশেষ প্রয়োজন আছে। তিনি যেটা করলেন, কিন্তু পণ্ডিতের মধ্যে যেটা জাগিয়ে দিয়ে গেলেন একটা অপূর্ণতা, শ্রীরামকৃষ্ণকে জানবার বোঝবার একটা ইচ্ছা তিনি জাগিয়ে দিয়ে গেলেন। প্রতি মুহূর্তে তার মনে হতে থাকলো, আরে এ লোকটি এই কথা বলে গেল, আমি তো এমনভাবে পড়ছি, এই যে একটা খোঁজ রেখে গেল তার জীবনে, এই আমার পাণ্ডিত্য। এই ভাবতে ভাবতে প্রতি মুহূর্তে তিনি শ্রীরামকৃষ্ণের কথাই ভাবছেন। ভাবতে ভাবতে তার মনের মধ্যে এত এক তীব্র আকর্ষণ তৈরি হলো। পুঁথিকার বর্ণনা করছেন, খুব দূরে একটা খুব শক্তিশালী চুম্বক রাখা আছে, ঘরের মধ্যে যাবতীয় লোহাগুলি প্রত্যেকটি আকর্ষণ বোধ করে সেই চুম্বকের সঙ্গে মিশে যাওয়ার জন্য, সেই চুম্বকের সঙ্গে লেগে থাকার জন্য। ঠিক সেই রকম পণ্ডিত পদ্মলোচনে হলো। যত তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসতে আরম্ভ করলেন, তার ধারণা হলো এটি খুব ভালো মানুষ, বড় সাধক, কিন্তু তিনি যে স্বয়ং তার ইষ্টে এটি অনুভব তিনি করতে পারেননি। একদিন এমনই এক সভায়, দক্ষিণেশ্বরে এক তর্ক সভা বসেছে, যেদিন তর্ক সভায় গিয়ে দেখলেন যেখানে তিনি তার নির্দিষ্ট গাড়ু আর গামছাটি রেখে গেছেন, সেই গাড়ু আর গামছাটি সেখানে তার নেই। পুঁথিকার বর্ণনা করছেন তার অবস্থা কেমন, যেমন ইন্দ্রজাল যারা দেখায়, ম্যাজিক যারা দেখায়, তাদের এই জাদুদণ্ডটি তাদের এই ম্যাজিক বা ইন্দ্রজালের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেন তার হাত থেকে কেউ জাদু যন্ত্রটা কেড়ে নিয়েছে। চতুর্দিকে খুঁজতে খুঁজতে তার মনে হলো একটি লোক পারে যে আমার এই জাদু যন্ত্রটির কথা জানি। তিনি খোঁজ করে করে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। সেই দিন প্রথম তিনি শ্রীরামকৃষ্ণের ভেতরে তার ইষ্টদেবী অম্বিকাকে দর্শন করলেন। আর এই দর্শনের পর তার দুচোখ ভেয়ে জল নামতে শুরু করেছিল।
তিনি তার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলেন। দেখবেন আমরা যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের কাছে আত্মসমর্পণ না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুক্তির দ্বার খুলে না। সুতো যখন আপনারা ছুঁচের ভেতরে ভরেন, সেই ছুঁচের ভেতর সেই সুতোতে যদি ফেঁসো লেগে থাকে সেটা ছুঁচের মধ্যে ভরা যায় না, তাতে ওই ভালোবাসা অনুরাগ এইসব জল টল মাখিয়ে ভেতরে ঢোকাতে হয়। সাধক জীবনেও তাই। তিনি শ্রীরামকৃষ্ণের অবতারত্বে একেবারে সম্পূর্ণ বিশ্বাসী হয়ে পড়েছিলেন এবং বলেও ছিলেন যে যদি কখনো সময় হয়, যদি কখনো সুযোগ হয়, আমি এমনই এক ধর্মসভা ডাকব, জনে জনে প্রচার করব যে তুমি সেই মানুষ। তিনি তখন খুব পীড়িত, সেই কারণে এটি আর সম্ভব হয়নি। অতীতের একটি ঘটনার বর্ণনা দিয়ে সেদিনকার ঘটনা বর্ণনা করা শেষ করেছেন, সেটা হলো মথুরানাথ বিশ্বাস, তার একটি শখ ছিল মাঝে মাঝে তিনি বিদ্যা চর্চার জন্য এক তর্ক সভার আয়োজন করতেন, দেশ বিদেশ থেকে পণ্ডিতরা আসতেন। শুধু মথুরানাথ নয়, সেই সময়কার সমস্ত বড়লোক জমিদারদের ভেতরে এই প্রভাবটি ছিল, যে কারণে আমাদের বঙ্গদেশে বিদ্যার এত চর্চা হয়েছে। কারণ এখানে শুধু রাজারা নয়, জমিদার এবং ধনাঢ্য ব্যক্তিরা, তারা এই জাতীয় সভার আয়োজন করতেন। বিভিন্ন জায়গা থেকে সভা পণ্ডিতরা আসতেন, একে অপরের সঙ্গে বার্তা বিনিময় করতেন আর জ্ঞানের আদান প্রদান করতেন, এই একটি জিনিস ছিল। তা তেমনই এক ধর্মসভার আয়োজন করেছেন এবং তার ভারী ইচ্ছা যে পণ্ডিত পদ্মলোচন আসুন সেই সভায়। কিন্তু পণ্ডিত পদ্মলোচন ব্রাহ্মণ এতর, কারুর দান গ্রহণ করতেন না, কারুর আহূত কোনো সভায় যেতেন না। তাই অগতির গতি শ্রীরামকৃষ্ণকে এসে ধরলেন মথুরানাথ। এই ঘটনাটা এই কারণে বলা যে মানুষের প্রত্যেকের ভেতরে পরিবর্তন হয়, তো পরিবর্তনই জীবন। আমরা যেদিন ডে ওয়ান, যেদিন থেকে আমরা সাধন ভজন শুরু করি, যদি লক্ষ্য করে দেখবেন যে আমরা সেদিন যেমন ছিলাম আর আজকে কিন্তু একরকম নেই, আমাদের অনেক পরিবর্তন হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বা আমাদের যে ইষ্ট যিনি আছে তার প্রতি একটা গভীর ভালোবাসা, একটা প্রত্যয়, তাকে না ডাকলে যে কষ্ট, এগুলো আমাদের ভিতরে জেগে গেছে। এই পরিবর্তনটা কি না আমাদের মনের হৃদয়ের প্রসারণ ঘটছে। অন্যের বেদনায় আমরা দুঃখ পাই, অন্যের কষ্টে আমরা কষ্ট পাই, এই মনের প্রসারণগুলো হতে থাকবে। শ্রীরামকৃষ্ণদেব যখন তাকে গিয়ে বললেন যে এরকম পণ্ডিত এই মথুরানাথ এই স্বভাব আয়োজন করেছে, তোমাকে ডাকতে চায়, কিন্তু তার ভয় হচ্ছে যে তুমি শূদ্রের বাড়িতে যাবে কি না, তিনি বললেন যে তোমার সঙ্গে যদি যেতে হয়, তোমার সঙ্গে যাওয়া এটা তো কিছু ব্যাপার না, আমি তো এখানে যাবই, এমনকি তুমি যদি হাঁড়ির বাড়িতে গিয়েও খাও, হাঁড়ি মানে অন্তজ শ্রেণী, তারের বাড়িতে গিয়েও যদি অন্ন গ্রহণ করো, তোমার সাথে আমি সেখানে যেতেও রাজি আছি। এতটাই তার ভেতরে একটা প্রসারণ এসে গেছিল। স্বামীজি বলছেন এক্সপানশন ইজ লাইফ, কনট্রাকশন ইজ ডেথ, প্রসারণী জীবন। আপনি যত বাড়াতে পারবেন, নিজের হৃদয়কে যত বেশি প্রসারিত করতে পারবেন, তত দেখবেন জীবন এক নতুন অর্থ বয়ে নিয়ে আসছেন। আপনার আগের যে জীবন গতানুগতি গড্ডালিকা প্রবাহে চলছিল, সে যেন এক নতুন অর্থ পাচ্ছে। যত নিজেকে সরিয়ে রাখবেন, কুচকে রাখবেন, তত যেন একটা ছোট্ট চার দেওয়ালের মধ্যে আপনি নিজেকে গুটিয়ে ফেলছেন। কিন্তু পণ্ডিতের মনের স্বাদ মনেতেই থেকে গেছিল, তার আর শ্রীরামকৃষ্ণের জন্য এই ধর্মসভা ডাকা হয়নি। হাঁক ডাক করে প্রমাণ করতে পারেননি তিনি যে এই লোকটি, যাকে দেখে বোঝা যাচ্ছে না সেই লোকটি স্বয়ং অবতার, ভগবানের অবতার, দয়ায় মানুষের কল্যাণে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবং মানুষের মতো আচরণ করে মানব সমাজের মধ্যে লুকিয়ে রেখেছেন। এইখানে আমরা শেষ করেছিলাম অগস্ট মাসের ক্লাস। সেপ্টেম্বরে হয়নি, অক্টোবরে হলো না, নভেম্বরে আবার আমরা একসঙ্গে মিলেছি। এখানে আজকে যে অংশটা শুরু করব, এই যে সাধন পর্ব শেষ হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণের কি অবস্থা, এরপরে শ্রীরামকৃষ্ণদেব স্বদেশ যাবেন,
কিন্তু এই যে পিরিয়ডটা এখন তার কি অবস্থা, এইটা আজকের অধ্যায় বর্ণনা হচ্ছে, যেখানটা আমরা আলোচনা করব সেটা। তাই আমরা শেষের চারটে লাইন যেটা দিয়ে শেষ করেছিলাম সেটা দিয়ে শুরু করছি। পণ্ডিতের মনসাধ মনেতে রইল, দিনে দিনে অসুস্থতা বাড়িতে লাগিল, বিদায় লইয়া তবে অভয় চরণে, রক্ষা করিলেন দেহ গিয়া কাশী ধামে। এ সময় কত লোক আসে দলে দলে, খেয়ে দুটি পাকা ফল পুন যায় চলে, একবার প্রভু দেবে যে করে দর্শন, কতই না কতই গেঠে পায়ে রত্ন ধন। এখন নানান ভাবে প্রভু গুণমণি, বিশেষিয়া শুনো মন অপূর্ব কাহিনী। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ফুল ফুটলে ভ্রমর আপনা আপনি আসে। শ্রীরামকৃষ্ণের এই সমস্ত সাধনার পরে তার কাছে দলে দলে লোক আসতে থাকলো। পুঁথিকার বর্ণনা করছেন যেরকম ভাবে তৃষার্ত ক্ষুধার্ত মানুষ আসে, এসে কোনো গাছের তলায় বসে খানিকটা ফল খেয়ে আবার তার গন্তব্যস্থলের দিকে বা আবার তার পথে চলতে শুরু করে। ঠিক সেরকম নানা দিক থেকে মানুষ এসেছে শ্রীরামকৃষ্ণের কাছে, আর তাদের প্রার্থিত ফল, যে শান্তি ফলের আশা এসেছে, যে জ্ঞানের ফলের আশা এসেছে, যে ভালোবাসার ফলের আশা এসেছে, সেই ফল পেয়ে তাকে গ্রহণ করে নিজের ক্ষুধা মিটিয়ে আবার নিজের সংসার পথে যাত্রা করেছে। বলছে একবার যে প্রভুকে দর্শন করেছেন, একবার প্রভু দেবে যে করে দর্শন, কতই না কতই গেঠে পায়ে রত্ন ধন। একবার যে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছে, সে বহু অনেক অনেক তার রত্ন ধন প্রচুর প্রাপ্তি হয়েছে। মানে শ্রীরামকৃষ্ণকে দর্শন করলে সোনা রূপা মণি এ সমস্ত পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, অপার্থিব রত্ন ধন, এক অপার্থিব রত্ন ধন তারা পেতে শুরু করলেন। বলছেন এই সময় শ্রীরামকৃষ্ণদেবের অবস্থা, এখনো নানান ভাবে প্রভু গুণমণি, বিশেষিয়া শুন মন অপূর্ব কাহিনী। কেন অপূর্ব বলছেন, অপূর্ব শব্দটা কেন বলছেন, যা পূর্বে কখনো ঘটেনি। শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে এমন একটা ভ্যারাইটি দেখছেন, যেমন সূর্য সকালে একরকম যখন উঠছে স্নিগ্ধ, ক্রমাগত তার তাপ বাড়তে থাকছে, দুপুরবেলা একেবারে অসহ্য, আস্তে আস্তে তাপ কমতে থাকছে, সেই সূর্য অস্ত চলে যাচ্ছে। এই যে একই দিনে একটাই সেই সূর্য, সকালে যেটা পূবের আকাশে উঠেছিল, পশ্চিমের যেটা আকাশে যেটা অস্ত গেল, সেটা কিন্তু আলাদা জিনিস নয়, একটাই সূর্য, কিন্তু সারা দিনে যেন সে নানা ভ্যারাইটি তার অনেক রূপ দেখাতে থাকলো। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের মধ্যে নানা রকমের রূপ দেখতে থাকলেন, আমরা একটা দুটো করে বলতে থাকবো। কভু দিয়া করতালি হরি গুণগান, কখনো অহংকার করি শ্যামায় আহ্বান, আবেশে প্রবেশে কভু শ্যামার মন্দিরে, গান নানা ভাবে গীত সুমধুর স্বরে, গাইতে গাইতে প্রভু এতই উন্মত্ত, নুপুর বাঁধিয়া পায়ে করিতেন নৃত্য, কখনো রমণী বেশে সখীর মতন, শ্রীঅঙ্গে শ্যামার হয়ে চামর ব্যজন, নবনী মন্থন কভু লইয়া মন্থনি, শ্যামার বদনে দেন সদ্য জাতননি, কভু নানা রঙ্গ ঢঙ্গ বালকের প্রায়, শ্রীবদনে হাসি রাশি গালি দিয়া মায়, কখনো বা বাজে গাল শিব সন্নিধনে, ববম ববম বল মুখ ঘনে ঘনে, কখনো বা সমাধিস্থ যেন যোগেশ্বর, গভীর প্রশান্ত কান্তি যুক্ত কলেবর, যেন দিয়া আত্ম সুখ দেহ মন প্রাণ, করিছেন জীবহিতে বিশ্বহিত ধ্যান, শিবময় দয়াময় মঙ্গল নিধানে, যে দেখে তখন তার এই হয় মনে। বলছেন তখন তার অদ্ভুত একটা জিনিস দেখা গেল, কখনো প্রথম বলছেন কখনো তাকে দেখা গেছে করতালি দিয়ে তিনি হরিনাম গুণগান করছেন, কখনো বা হুঙ্কার দিয়ে মন্দিরে ঢুকে দেবীকে আহ্বান করছেন, এসো সম্মুখ সমরে খানিকটা লড়ে যাই, মায়ের বেটায় লড়ি, কখনো বা তিন নম্বর কখনো বা তিনি আবেশে মন্দিরের মধ্যে প্রবেশ করে সুমধুর স্বরে নানা ভাবের নানা গান মাকে শোনাচ্ছেন।
গাইতে গাইতে তার ভাব এত বেড়ে গেল, সেই গানের সঙ্গে কখনো পায়ে নূপুর বেঁধে তিনি নৃত্য করছেন। কখনো বা মেয়েদের মতো কাপড় গহনা অলঙ্কার আদি পরে নিজের ভেতরে সখী ভাব আরোপ করে দেবীকে চামর ব্যজন করছেন। কখনো বা তাড়াতাড়ি করে ওই মন্থনি মানে যা দিয়ে ওই দুধ থেকে মাখন বার করা হয়, তাই দিয়ে দুধের ভেতর থেকে মাখন বার করে ননী বার করে সেই ননী সদ্য নেওয়া ননী নিয়ে মায়ের মুখে দিচ্ছেন। এ দেখুন কখনো তিনি আর একটু বলেনি, কহু নানা রঙ্গ ঢঙ্গ বালকের প্রায় শ্রীবদনে হাসি রাশি গালি দিয়া মায়। আবার কখনো তার রঙ্গঢঙ্গ দেখলে মনে হচ্ছে যেন একটি ছোট শিশু, যেমন ছোট শিশু মাকে বলে দুঃশালা মাইরি বলছি, এই গালাগালগুলো কি আমরা অ্যাকসেপ্ট করি যেটা গালাগাল বলে, এটা বাচ্চা ছেলের বাতুলতা বলে আমরা ভেবে নিই। ঠিক সেই রকম যেন ছোট্ট শিশুর মতো মাকে গিয়ে মায়ের সঙ্গে নানা রঙ্গভঙ্গ করছেন, তার সঙ্গে গালাগালও দিচ্ছেন। শ্রীবদনে কখনো বা বাজে গাল শিব সন্নিধানে ববম ববম ঘোল মুখে ঘনে ঘনে, কখনো বা শিবের সঙ্গে সামনে গিয়ে বাবা বাবা বম বাবা বাবা বম করে গালও বাদ্য করছেন। এই দেখুন একই অঙ্গে এতগুলো রূপ, কখনো তিনি সাধক, কখনো তিনি মাকে যেন সম্মুখ সমরে আহ্বান করছেন, কখনো তিনি মাকে গান শোনাচ্ছেন মায়ের সেবায়ে, সেই গান শুধু শুনিয়ে যেন মনে হচ্ছে তৃপ্ত হচ্ছেন, আমাকে খানিকটা নাচও দেখাচ্ছেন, কখনো বা মায়ের মা হয়ে গেছেন, মায়ের প্রতি তার সন্তান ভাব জাগ্রত হয়েছে। যে ছোট শিশু যেরকম ননি খেতে ভালোবাসে, মাখন তো শক্ত ননি আরও নরম, সেই ননি প্রস্তুত করে তিনি মায়ের মুখে দিচ্ছেন। আবার কখনো তিনি বালকের মতো মায়ের সঙ্গে আচরণ করছে, কখনো তিনি শ্যামার জননী, আবার কখনো শ্যামা তাঁর জননী রূপে রূপান্তরিত হচ্ছে। একটাই মানুষ, এই নানা রূপে তার ভেতরে কখন যে কোন ভাবের বিকাশ ঘটছে, এবং কিন্তু যেটা লক্ষ্য করার মতো যেভাবেরই বিকাশ হোক সেটা যেন একটা চরম অবস্থা প্রাপ্ত হচ্ছে, নিচের দিকের নয়। তিনি তার অবস্থা এমন যে তিনি একেবারে মিলে যাচ্ছেন, গান গাইছেন এমন উন্মত্ত হয়ে মনে হচ্ছে গান যেন দেবীকে প্রীত করার জন্য যথেষ্ট নয়, তাই পায়ে ঘুঙুর বেঁধে গানের সঙ্গে তিনি নাচছেন দেবীকে প্রীত করছেন। কখনো শিবের সামনে গিয়ে তিনি বব বব বম যেমন নিয়ম আছে ভক্ত আনুষ্ঠানিকভাবে শিবকে তুষ্ট করার জন্য তখন করছেন, আবার কখনো বা সমাধিস্থ যেন যোগেশ্বর সেই লোককল্যাণকারী রূপটি যেন তার প্রকাশ হচ্ছে। বলছেন এমন সমাধিস্থ, কেমন সে সমাধিস্থ, বলছেন গভীর প্রশান্ত কান্তিযুক্ত কলবর যেন দিয়া আত্মসুখ দেহ মন প্রাণ করিছেন জীবহিতে বিশ্বহিত ধ্যান। নিজেকে একেবারে ভুলে আত্মসুখ নিজের খাওয়া পড়া সমস্ত ভুলে এমন গভীর ধ্যান করছেন মনে জগতের হিত কল্যাণের জন্য, এই মানুষ আত্মসুখ বিসর্জন দিয়ে নিজেকে সম্পূর্ণ ভুলে গিয়ে জগতের কল্যাণের জন্য যেন গভীর ধ্যানে মগ্ন। বলছেন কেমন দেখতে হতো তাকে, বলছেন গভীর ও প্রশান্ত কান্তিযুক্ত কলেবর, অপূর্ব প্রশান্ত কান্তিযুক্ত কলেবর, স্থির স্থির শান্ত অথচ এক দিব্য কান্তি খেলে উঠত শ্রীরামকৃষ্ণের শরীরে। শিবময় দয়াময় মঙ্গল নিধানে যে দেখে তখন তার এই হয় মনে, তাদের মনে হতে থাকলো যেন স্বয়ং শিব এইভাবে জগতের কল্যাণের জন্য বিশ্বহিতের জন্য আত্মসুখ বিসর্জন করে যেন গভীর ধ্যানে বসেছেন। দেখুন সাধক সত্তা, ভক্ত সত্তা, তার মাতৃসত্তা, তার পুত্র সত্তা, এগুলো ভক্ত সত্তা, আবার এগুলোকে পার করে তার দিব্য সত্তা যেন তিনি স্বয়ং শিব জগতের হিতের জন্য যেন জগৎবাসীর কাছে তিনি প্রকাশ করছেন। এই রকম এক্সট্রিম এই অবতার বা দেবতা ছাড়া হয় না। এই আমরা বলেছিলাম একদিন যে শ্রীরামকৃষ্ণ একই সাথে সার্টিফাইড বাই কেশবচন্দ্র সেন, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগর সেই সময়ের ক্রিম যারা, আবার তাকে অ্যাটেস্ট করছেন কে, বৃন্দেজি, বলছেন আর বাবা শাস্ত্র সবর মুখে, বৃন্দেজি যে লেখাপড়ায় এক অক্ষর যার গোমাংস, সবেতেই তার মনে হয় যেন সেই কালো অক্ষর শুন ছাড়া আর কিছু নয়, সে অ্যাটেস্ট করছে
যে এই লোকটি যা বলে আর কিছু না, সেটা শাস্ত্র ছাড়া আর কোনো, শাস্ত্রের বাক্য ছাড়া আর কোনো বাক্য বলে না সে। আমরা এগিয়ে যাব, দেখুন এবার লীলা কীরকম ভাবে। এতক্ষণ তো হলো শ্যামার মন্দিরে, এবার দুই মন্দির, অনেকগুলি মন্দির আছে তো, রাধা গোবিন্দের মন্দির আর শ্যামার মন্দির, এই দুই মন্দিরের মাঝখানে তার ভগবানের কীরকম লীলা, দুতির কাজ করছেন যেন। বিষ্ণু মন্দিরে কফু লয়ে রাধা শ্যাম, নানাবিধ ভাব হয় নানাবিধ জ্ঞান, শ্যামের শ্রী অঙ্গে গঙ্গে শোভে যত অলঙ্কার, কাড়িয়া পড়ায় দেন শ্রী অঙ্গের আধার, কভুলোয়ে পিতবাস মোহন বাসরি, নানা রঙ্গে রঙ্গ ভাস হয় ছড়াছড়ি, কখনো হইত তার অপরূপ খেলা, পিতল গঠিত মূর্তি লয়ে রামলালা, রঘুবীর শ্রীপ্রভুর জীবন জীবন, স্বরগ্রামে রাম নাম কখনো কখন, কি মধুর রাম নাম শ্রীবদনে তারে, তুলনায় কিছু নয় ভ্রমর ঝংকার, ভাগ্য বলে বারেকে যে শুনিয়াছে কানে, হৃদতন্ত্রী বাঁধা তার আছে রাম নামে, কি বা কি প্রকারে বাঁধা তন্ত্রী বলা বড় দায়ে, স্মরণে দেহের শিরা রাম নাম গায়, জলস্থলে জড় কি চেতন আছে যত, মনে হয় রাম নাম গায়ে অবিরত, দশদিকে রাম নাম শত তো কেবল, শ্রীবদনে রাম নাম সোনারে ফল। বলছেন শ্যামার মন্দিরে তো এক লীলা হলো, এবার রাধা গোবিন্দের মন্দিরে লীলা করলেন, গিয়ে শ্যামচন্দ্রের গায়ে যত রকমের, গোবিন্দের গায়ে যত অলঙ্কার ছিল সব খুলে রাধাকে পরিয়ে দিলেন, গোবিন্দ একবারে নেড়া গোছা হলো, কি এক আনন্দ! কখনো তার গা থেকে পিতবাস খুলে নিচ্ছেন, কখনো তার হাত থেকে বাঁশি কেড়ে নিচ্ছেন, আর আনন্দে বলছেন নানা রঙ্গে রসভাব হয় রসভাস হয় ছাড়াছড়ি, ভগবানের সঙ্গে রসের কথা বলছেন, এই তোমার এটি কেড়ে নিলাম, ওই তোমাকে কেমন তোমায় লাগছে, এই রকম আর কি। যে আমরা একটা অ্যাসাম্পশন করছি, কি হয়েছিল জানি না, কিন্তু এক অপূর্ব দিব্য লীলা গঠন হচ্ছে। আবার এ ছেড়ে আবার তার ঘরে সে যে পিতলের রামলালা মূর্তি ছিল, কখনো তার সেই দিব্য রামের ভাব তার মধ্যে জাগত, প্রাণের প্রাণ ছিল রাম। বলছে রঘুবীর শ্রীপ্রভুর জীবন ও জীবন, মানে তার প্রাণের প্রাণ, জীবনের জীবন, প্রাণের অন্যতম বস্তু হলেন রামচন্দ্র। সব সময় মধুর স্বরে তিনি যেন রাম নাম গাইছেন। কেমন সে রাম নাম! বলছেন কি মধুর রাম নাম শ্রীবদনে তায়, তুলনায় কিছু নয় ভ্রমর জঙ্কার, ভ্রমর কেমন করে গুনগুন করে, সবসময় গুনগুন গুনগুন, এই যেন যেন সব সময় যেন নিরন্তর এক রাম নাম ভেসে বেড়াচ্ছে। এই ভগবানের রাম নাম শুনে কি হলো মানুষজনের, সেখানকার প্রকৃতির কি অবস্থা! বলছে যে ভাগ্য বলে বারেকে যে শুনি আছে কানে, হৃদিতন্ত্রী বাঁধা তার আছে রাম নামে, কি প্রকারে বাঁধা তন্ত্রী বলা বরদায়, স্মরণে দেহের শিরা রাম নাম গায়। বলছে যে একবার কানে ভগবানের এই পবিত্র রাম নাম ভগবানের মুখে শুনেছে, শ্রী শ্রী ঠাকুরের মুখে যে শুনেছে, তার যেন হৃদয়ের তন্ত্রী, হৃদয়ের যে তার, জীবন বিনায় আমাদের একটা করে নানা তার থাকে তো, সেই তারগুলি যেন রাম নামে বাঁধা হয়েছে। কেমন বাঁধা, তার এফেক্ট কী হয়েছে, প্রতিকার! বলছেন মনে হচ্ছে প্রত্যেক শিরায় শিরায় রক্তের সঙ্গে রাম নাম যেন প্রবাহিত হতে থাকছে, রক্ত যেমন প্রবাহিত হচ্ছে ঠিক সেরকমভাবে রাম নাম যেন প্রবাহিত হচ্ছে। জলে স্থলে জড় কি চেতন আছে যত, মনে হয় রাম নাম গায়ে অবিরত, দশদিকে রাম নাম শতত কেবল, শ্রীবদনে রাম নাম সোনার এই ফল। শ্রীবদনে রাম নাম সোনার কি ফল, জল স্থল জড় অন্তরিক্ষ যেখানে আছে সব জায়গায় যেন গুনগুন 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 করে রাম নাম হতে থাকছে। ভগবানের মুখে রাম নাম শুনলে তার এই অবস্থা, এটা তো ভক্তের দিক হলো। এবার যেখানে তিনি বৈদান্তিক, যিনি অদ্বৈতভাবে সাধন করেছে, যেখানে দ্বৈতের কোনো উপস্থিতি নেই, কেমন সে অবস্থা! কভু বৈদান্তিক শনে বেদান্ত বিচার, কখনো বা সমাধিস্থ জড়ের ও আকার, যতক ইন্দ্রিয় জ্ঞান কাজে দিয়াছে জবাব, সকলের মূল নারী তাহারও অভাব, কিন্তু ফুল্ল মুখপদ্ম অতি সুশোভন,
খেলে তায় শারদীয় চাঁদের ও কিরণ। বলছেন কখনো বৈদান্তিকের সঙ্গে বেদান্ত বিচার করছে, বেদান্ত বিচার করতে করতে তার অবস্থা বেদান্তে যে বর্ণনা করছেন ঠিক সেরকম, জড় প্রায় মৃত প্রায় হয়ে গেছে, মনে হচ্ছে কোনো রকমে প্রাণটি আছে, প্রাণের কোন স্পন্দন দেখা যাচ্ছে না, জড়ের মতো বসে তিনি ধ্যান করছেন। সমস্ত কিছু শরীরে সবকটি ইন্দ্রিয় জবাব দিয়ে গেছে, কোনোটি কাজ করছে না, কিন্তু তার মুখমণ্ডল দেখবার মতো। কেমন সে মুখমণ্ডল? বলছেন শারদীয়ার চাঁদের মতো। শারদীয়া চাঁদের কি বিশেষ বৈশিষ্ট্য? শরতের চাঁদ সেটা হচ্ছে বর্ষার পরে শরৎকাল আসছে, বর্ষার আগে মেঘ আকাশ কালো ঘন মেঘে ঢাকা থাকে বা জলপূর্ণ মেঘে ঢাকা থাকে, দীর্ঘ বর্ষায় সেই জল ঢালতে 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 শরতের আকাশ হয়ে যায় মেঘহীন, আর সেই মেঘহীন আকাশে যখন চাঁদ আসে তখন ঝকঝক করতে থাকে চাঁদ, কোনো কিছু দিয়ে সেই চাঁদের চাঁদকে দেখা যেন আটকায় না, অন্য সময় মেঘ এসে চাঁদকে ঢেকে দেয়, এখানে শরৎকালের চাঁদ একবারে পরিষ্কার দৃশ্যমান, ঝকঝক উজ্জ্বল, চিতার মুক্তি তার তেমন। আপনারা দেখবেন শ্রীরামকৃষ্ণ দেবের সমাধির ছবিগুলো সবকটা দেখবেন, দেখবেন এই যে আজকের যে বর্ণনা শুনলেন তার সঙ্গে কিন্তু আপনি মিল পাবেন। যদি খুব পরিষ্কার করে দেখতে হয় দেখবেন শ্রীরামকৃষ্ণ দেবের যেটা ওই পিলারের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে যে ছবিটা, ওইটির মুখখানি দেখবেন। পুঁথিকার এক জায়গায় বর্ণনা করেছেন হাসিটা কেমন, না সৌদামিনী মেঘে কালো ঘন মেঘের মধ্যে যখন বিদ্যুৎ ঝলকায় যেমন ঝিলিক দেয়, ঠিক যেরকম হাসিটা শ্রীরামকৃষ্ণ দেবের সেরকম। এবার বৈষ্ণব, আবার তিনি ভক্ত, ভক্তদের কাছে আবার তিনি কেমন। কভু বৈষ্ণবের সঙ্গে কৃষ্ণ গুণগান, কখনো ভাঙিয়া কন গীতাধি পুরাণ, গুণত্রয় ভেদে ভক্তি ভাবের ও পার্থক্য, কিভাবে কাহার গতি কি হেতু অনৈক্য, ভক্তিভাবে পঞ্চভাব লক্ষণ তাহার, সাধক ভজক অনুরাগী কি প্রকার, কখনো বা নৃত্য গৌর হরি কখনো বা হয় নৃত্য গৌর হরি বলি, তালে তালে দুই করে দিয়া কর তালে, কভু পঞ্চ নামি নব রসিক বাউল, সাম্প্রদায়ী গণেশনে কথা হুলুস্তুল, আলেখ সহজ রূপ সাগর সম্বন্ধে, গাইতেন কত গীত মাতিয়া আনন্দে, কভুক্তি উপদেশে স্রোত বহি চলে, মত্ত প্রায় শ্রোতা তালে তালে ভাসে, মত্ত প্রায় শ্রোতা তালে ভেসে ভেসে খেলে, সামান্য উপমা সহ কথা নাই বড়, তাই দিয়া ভাঙিতেন তত্ত্ব কথা গুড়ো, মুখ বিগলিত বাক্যে মহিমা অপার, সুমূর্খ শুনিলে বুঝে গুচ্ছ সমাচার। কখনো তিনি বৈষ্ণবের সঙ্গে সেই সময়ে গান গাইতেন, কখনো বা গীতাদি পুরাণ আদি গ্রন্থ পাঠ করতেন তাদের সঙ্গে, কখনো বা সাধকের সঙ্গে আনন্দে গান নৃত্য করছেন করতালি দিয়ে, নানা রকমের বাউল সম্প্রদায় তারা এসেছে তাদের সঙ্গে গাইতেন, আনন্দে মেতে গান গাইতেন, অথবা কখনো তিনি উপদেশ দিতেন। কেমন সে উপদেশ? বলছে স্রোত বয়ে চলে, নদীর যেমন স্রোত একটার পর একটা স্রোত যেন বয়ে চলেছে, ঠিক সেরকম কথার যেন থামান নেই, পরপর 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 বলছে, আর যে শুনছে তার কেমন হতো, মত্ত প্রায় শ্রোতা তালে ভেসে ভেসে খেলে, তার গান তার কথা শোনা মানে হচ্ছে যেন সেই মদ খেয়ে মাতাল হয়ে যাওয়া, সেই ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তাদের অবস্থা যেন সেই মাতালের মতো হতো। মাতালের মতো কেন? মদ খেলে এই জগৎ ভুল হয়ে যায়, এই যে আমাদের যে যাবতীয় জগৎ ইনটক্সিকেশন তাই করে, যে এই যাবতীয় যে জগতে নিত্যকার সংসারের যে ব্যাপার এগুলো একদম ভুল হয়ে যায়, ঠিক সেই রকম তার কথা শুনতে 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 মানুষের এই জগতের সঙ্গে সম্পর্ক একেবারে যেন ছেদ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যান তারা জগতে, আর সেই তার সেই লহরির তালে তালেই যেন তারা চলতে থাকেন। কেমনভাবে তিনি উপদেশ দিতেন এবার তার উদাহরণ দিচ্ছেন। সামান্য উপমা সহ কথা নহে বড়, তাই দিয়ে ভাঙিতেন তত্ত্ব কথা গুড়ো, মুখ বিগলিত বাক্যে মহিমা পারে, সুমূর্খ শুনিলে বুঝে গুচ্ছ সমাচার। কঠিন কথা কখনো বলতেন না, কথামৃতের পাতায় পাতায় গল্প আছে, শুধু কথামৃত কেন, দেখবেন যীশুখ্রিস্টের বাণীতে গল্পের ছড়াছড়ি,
বুদ্ধদেবের জাতক কাহিনী, নিজের পূর্বজন্মের গল্প বলছেন, কিন্তু প্রত্যেকটি গল্প একটা করে যেন মেসেজ, একটা করে বাণী নিয়ে আসছে, গভীর তত্ত্ব কথা আলোচনা করছেন। হ্যাঁ, কিন্তু সেটা এত সহজ করে গল্পের মতো করে যে ছোট, যে মূর্খ, যে লেখাপড়া বিশেষ শেখেনি, তার কাছেও গূঢ় তত্ত্ব, কঠিন তত্ত্ব জলবৎ তরল একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কেমন কথার শক্তি কেমন ছিল, পুঁথিকার বলছেন, আগুন বারুদ বায়ু তিন সহকারে, নরম সিসার গোলা কামানের দ্বারে, বাহিরিয়া হেন বেগে হেন শক্তি গায়ে, পলকে পাষাণ গিরি ইঙ্গিত ফাটায়, তেমতি শ্রীবাক্যে এত শক্তির উদয়, অনায়াসে ভেদ করে পাষণ্ড হৃদয়। বলছে ওই যখন আগেকার দিনে কামান দাগা হতো, কি কি জিনিস লাগতো, আগুন বারুদ বায়ু, এই তিনটি সহকারে নরম শীষের গোলা তৈরি হতো, কামানের ঠিক দরজার কাছে রেখে দেওয়া হতো, আগুন লাগা মাত্র যখন সেটাকে ছেড়ে দেওয়া হতো, তার এত শক্তি, তাতে পাহাড়, বলছেন বাহিরিয়া হেন শক্তি বেগে হেন শক্তি গায়, পলকের পাষাণ গিরি ইঙ্গিতে ফাটায়, পলকের মধ্যে ইঙ্গিত হলেই যেন সেই সামনের যে দেওয়াল পাহাড় ভেঙে চুর চুর করে দিচ্ছে, অথচ যে জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে যে নরম গোলার মতো, শীষের যে গোলা সেটা নরম, যেটা ব্যবহার করা হচ্ছে বারুদ পাউডারের মতো, কোনো কিন্তু দেখতে কি খুব ভারী জিনিস ছুঁড়ে দিলুম ভাঙলো তা নয়, কিন্তু পাঠানোর কৌশল, কিভাবে পাঠানো হচ্ছে সেই কৌশলেই চলে যেত। ঠিক সেরকম শ্রীরামকৃষ্ণের কথা, কোনো কঠিন কিছু ছিল না, কিন্তু মানুষের হৃদয়ের দুয়ারে গিয়ে এমন করে আঘাত করত, তার এতদিনের যাবতীয় সংস্কার, তার এতদিনের যাবতীয় লজ্জা ঘৃণা ভয়, এই যাবতীয় যে তার যে অষ্টপাশ, এক মুহূর্তে সেই সব পাশ ভেঙে দিয়ে তার হৃদয়ের ভেতরে প্রবেশ করে, তার মর্মস্থলে প্রবেশ করে দিত। বলছেন সে বাক্যের এমন শক্তি, অনায়াসে ভেদ করে পাষণ্ড হৃদয়, পাষণ্ডেরও হৃদয়কে একেবারে ভেদ করে দিতে পারে। উজ্জ্বলতা গুণে তার বাক্য এতই তাহার, তেমনি উজ্জ্বলের হৃদি যে ছিল আধার, তমসন্দ দূরীভূত আলো করে হৃদি, অপার আনন্দে ভুঞ্জে শ্রোতা নিরবধি, কভু প্রভু ব্রহ্মজ্ঞানে হইয়া প্রমত্ত, যাবতীয় বস্তুর আগে শ্রদ্ধায় প্রণত, ভালো মন্দ ভক্তা ভক্ত সকলে প্রণাম, বলিতেন চোর সাধু উভয়েই রাম, পূর্ণভাবে ব্রহ্মজ্ঞানে ঘটে বলবৎ, দেখেন জগতে তিনি তাহারও জগৎ। বলছেন তার সেই কথা যখন মানুষের হৃদয়ে প্রবেশ করত, তখন তার কি হতো, পুরনো যাবতীয় সংস্কার সেগুলো হারিয়ে যেত, আর তার ভেতরে যে মানুষটা আছে সে মানুষটা জেগে হতো উঠত। রবীন্দ্রনাথ লিখছেন, দেখবেন একটা গান আছে খুব বিখ্যাত, যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে, সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া, গানে পাগল প্রভাত হওয়া, সেই হাওয়াতেই হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। বলছেন যে আমার মধ্যে ঘুমিয়ে আছে, যে আমার সেই দৈবী সত্তা যেটি আমার মধ্যে ঘুমিয়ে আছে, তাকে এই অরুণ আলোর সোনার কাঠি স্পর্শ, সেই সোনার কাঠি উপর কাঠির গল্প আমরা পড়েছি ঠাকুরমার ঝুলিতে, যে একটা ছুঁয়ে দিলে জেগে ওঠে আর একটা ছুঁয়ে দিলে ঘুমিয়ে যায়, সেই সোনার কাঠির স্পর্শ আমার তার হৃদয়ে লাগিয়ে দাও, আর সেই স্পর্শে সে জেগে উঠবে, তার ভেতরে ঘুমিয়ে থাকা মানুষ, চির নিদ্রিত মানুষ ঘুমিয়ে উঠছে, ওই ঘুম থেকে জাগ্রত হয়ে যাচ্ছে, আর তখন তার ভেতরে সে যে মুহূর্তে দৈবী সত্তাকে নিজে প্রকাশ পাবে, তখনই তার ভেতরে চেহারা গ্লো এসে যাবে। আপনারা নিজেদের ক্ষেত্রে লক্ষ্য করবেন, দেখবেন সংসারে যখন খুব বেশি অশান্তি টশান্তি নেই, খুব বেশি ভগবানকে ডাকছেন, আয়নাতে নিজেদের চেহারা দেখবেন, নিজেরা দেখলেই বুঝতে পারবেন, কোনো বিউটিফিকেশন দরকার নেই, এমনিতেই গ্লোয়িং, একেবারে চেহারা জল 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 করছে, আলাদা করে কিচ্ছু, কোনো ওই সব কি সব লাগায় টাকায় সেসবে কোনো কিছুর প্রয়োজন হবে না। অন্তরের জ্যোতিকে প্রকাশ করা, স্বামীজি বলছেন, দেখবেন দুটি খুব বিখ্যাত স্বামীজির যে দুটি উদাহরণ আছে, একটা বলছেন
সংজ্ঞা আছে, বলছেন রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অলরেডি ইন ম্যান, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। শিক্ষা কাকে বলে আর ধর্ম কি জিনিস সেটা বলছেন, কিন্তু দুটি কথা বারবার বলছেন, একটা হচ্ছে অলরেডি ইন ম্যান, আরেকটি শব্দ হচ্ছে ম্যানিফেস্টেশন, যা আমার ভেতরেই আছে, তাকে শুধু জাগাতে হবে, সেই ঘুমিয়ে থাকা আমিকে জাগানো। শ্রীরামকৃষ্ণের বাণী প্রসঙ্গের পুথিকার বলছেন যে এমন তার শক্তি যে সেই পাষণ্ডের হৃদয়ের ভেতরে যে দেবতা লুকিয়ে আছে সেই দেবতাকে জাগ্রত করে। বলছেন কখনো তিনি ব্রহ্মজ্ঞানে স্থিত থাকতেন, কখনো তার মনে হতো এই জগতে যা কিছু সব ব্রহ্মময়, তিনি ব্রহ্মবস্তু, জগতে যা কিছু সব ব্রহ্মময়, তাই ব্রহ্মজ্ঞানে প্রত্যেককে প্রণত হতেন, প্রত্যেককে দেখলেই তিনি প্রণাম করতেন। বলতেন সাধু চোর সবই সেই এক ব্রহ্ম, প্রকাশের তারতম্য, তার ভিতরে সেই ব্রহ্মস্বরূপ বিরাজমান, সে নিজেকে চোর হিসেবে প্রকাশ করেছে তাই সে চোর, সে যদি নিজেকে সাধু হিসেবে প্রকাশ করতো তাহলে সে সাধুই হতো। একটা ছোট গল্প বলি এখানে, আমেরিকায় একটি কারেকশনাল হোম আছে, এই সংশোধনাগার আছে, সেটি চালায় একটি খ্রিশ্চান চার্চ। তা সেখানে একটি 8 বছরের ছেলে এলো, যাকে নিয়ে আসা হলো, সে ওই 8 বছরের মধ্যে চুরি ডাকাতি রাহাজানি খুন যা কিছু করা সব করে চলে এসছে। 8 বছরের ছেলে সে হচ্ছে নেতা, আর তার যে সদস্য তারা সব 20-25-26 বছরের ছেলে পুলে। সেই ছেলেকে নিয়ে আসা হলো সেই খ্রিশ্চান চার্চ পরিচালিত কারেকশনাল হোমে। সেখানে আনার পর সে যেমন 2-4 দিন চুপচাপ থাকার পর মারপিট শুরু করলো, প্রথমে নিজেদের ইনমেটসদের ভেতরে মারপিট শুরু করলো, তারপরে যিনি ওয়ার্ডেন আছেন তাকে একদিন খুব মার মারলো। ওয়ার্ডেন গিয়ে, যিনি ফাদার চার্চে যিনি আছেন, যিনি প্রধান ওখানে, তাকে গিয়ে বললেন যে হয় এ থাকবে নাহলে আমি থাকবো, এভাবে এ ছেলেকে রাখা যাবে না। ফাদার ছেলেটিকে ডেকে পাঠালেন তার কাছে, এক কাপ কফিও খেতে দিয়ে বলতে বলতে বলছেন যে আমি জানতাম তুমি এত ওবিডিয়েন্ট, তুমি এত বাধ্য, তুমি এরকম ডিসওবিডিয়েন্ট হবে আমি ঠিক বুঝতে পারি না, অবাধ্য হবে আমি ঠিক বুঝতে পারি না। ছেলেটি হা হা করে হাসছে যে এমন কাণ্ড হয়। বলছেন ফাদার জীবনে অনেক মিথ্যে শুনেছি, এরকম মিথ্যে বোধ হয় জীবনে শুনিনি। তখন ফাদার খুব আস্তে আস্তে একটা কথা বললেন, দেখো জীবনের শুরুতে তুমি কেবল খারাপগুলোই দেখেছ, ওবিডিয়েন্টলি ফলো করেছ, আস্তেই তুমি খারাপ। যদি জীবনের শুরুতে ভালোগুলো তুমি জানতে পারতে, ওবিডিয়েন্টলি ফলো করতে, তাহলে তুমি আজকে ভালো হতে। ভালো হও মন্দ হও যাই হও, তোমার ভেতরে ওবিডিয়েন্স, এই বাধ্যতার আনুগত্যের এই গুণটি কিন্তু বর্তমান। একটি মাত্র কথা ছেলেটির ভেতরে এমন আঘাত করলো, পরবর্তীকালে সেই ছেলেটি আমেরিকার নৌবাহিনীতে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করলো, লেখাপড়া শিখলো, এক নতুন জীবন যাপন করলো, আমেরিকার নৌবাহিনীতে যুক্ত হলো এবং অনেক পুরস্কার টুরস্কারও পেল। একটি ছেলে, একটি মাত্র শব্দ, যে সোনার কাঠি কখন আমাদের হৃদয়ে ছোঁবে আমরা জানি না, এই ঘটনা কিন্তু বাস্তবের ঘটনা, আপনারা দেখতে পারবেন ওই জীবন ঘটনের পথে বলে একটি বই আছে, উদ্বোধন থেকে বাংলায় বেরিয়েছে, তাতে লার্ন টু লিভ, মূল বইটা লার্ন টু লিভ ইংরেজিতে, সেই মূল বইটা থেকে দেখলে পাবেন এরকম ঘটনা ছড়াছড়ি আছে, প্রত্যেকটি ঘটনা কোনোটা কারেকশনাল হয়েছে। এই মানুষকে যদি তার সত্তাটিকে জাগ্রত, এই যোগেন মায়ের বাড়ির সামনের সেই গুন্ডা যাকে শ্রীরামকৃষ্ণ কি গো বলে স্পর্শ করেছিলেন, বাগবাজারবাসী দেখেছেন সেই মানুষকে, এক গুন্ডা কেমন করে ভক্তে পরিবর্তন হয়ে যাওয়ার গল্প, এই গল্প আমরা অনেকেই জানি। এবার বলছেন এক মনে শোন মন অতি মিষ্ট কথা, বিশ্বপ্রেম আত্মপ্রেম একই বারতা, মহাপ্রেম এর ওর ওধারে গানাই, আধার আধেও ডুবে ভাবে ডুবেছে গোসাই, একদিন কোন জনে করি দর্শন, চরণে দলিয়া নব দুর্বা দলবন, বিচর করিছেন বিচরণ উত্তন মাঝারে, আত্মনাদে শ্রী প্রভুর বিষম চিৎকারে, যে কিবা মহাপ্রেম নরবুদ্ধি ধরি, তিল আদ অনুকণা বুঝিতে না পারি, কখনো শাস্ত্রজ্ঞ মুখে শাস্ত্রীয় বচন, পুরাণ চণ্ডী গীত গীতা রামায়ণ, এই রূপ নানা ভাব ভকত বিশেষে, দেখাইল প্রভু দেব সাধনার শেষে। বলছেন এবার তোমাকে এমন এক গল্প বলবো যেখানে দেখবে যে শ্রীরামকৃষ্ণের তখন এই সাধনার শেষে
কেমন এই জগৎ তার ভিতরে কিরকম ভাবে একাকার হয়ে গেছিল তার একটি গল্প বলছেন। বলছেন আধেয় এবং আধার দুটোর ভেতরে তিনি ফারাক বুঝতে পারতেন না। আধেয় মানে যার মধ্যে যেটা রাখা হচ্ছে, জল, যেমন জলকে একটি পাত্রের ভেতরে রাখা হচ্ছে, এই পাত্রের ভেতরে যে জল সেটা হচ্ছে আধেয়, আর এই যেতে রাখা হচ্ছে সেটা হচ্ছে আধার। তার কাছে এই দুটোই এক হয়ে গেছিল, আলাদা আর কোনো তার সত্তা নেই। বলছেন কেমন তার দর্শন, একদিন একটি লোক নরম দুর্বা ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের মনে হতে লাগলো সেই যে আঘাত, দুর্বার ওপর যে আঘাতটা সেটা যেন তার বুকের ওপর দিয়ে হচ্ছে, কেউ যেন তার বুকের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। বলছে কিভাবে হে নরবুদ্ধিধারী মানুষ, তুমি কিভাবে এই কাণ্ডের ব্যাখ্যা করবে? বলছেন একে বলে মহাপ্রেম। মানুষ যখন সমস্ত কিছুর পারে যায়, এসব কিছু থেকে উত্তীর্ণ হয়, মানুষ যখন এই সাধারণ জীবন সাধারণ ভাব থেকে নিজেকে উত্তীর্ণ করে নিয়ে যায়, তখনই তার ভিতরে এই মহাপ্রেম জাগ্রত হয়। বলছেন আবার সাধারণ ভূমিতে নেমে কখনো তিনি চণ্ডী গীতা পাঠ করতেন, ব্যাখ্যা করতেন, ভক্ত বিশেষে যেমন তার কাছে আসত প্রত্যেকে তার ভেতরে তেমনি প্রকাশ হতেছে। শ্রীরামকৃষ্ণের কাছে যারাই এসেছে বৈষ্ণব, সে এসে দিকে মনে হয়েছে ইনি পরম বৈষ্ণব, যে শাক্ত তার মনে হয়েছে তিনি শাক্ত, অদ্বৈতবাদী তার মনে হয়েছে অদ্বৈতবাদী। শ্রীরামকৃষ্ণের নিজের মুখের গল্প, একটা জায়গায় একটা রঙের গামলা আছে, এমন তার জাদু, যে কাপড় দেওয়া হচ্ছে তাকে যে রঙে ছুপিয়ে দিতে বলা হচ্ছে, লাল বললে সেই একই জলে ডুবিয়ে লাল রঙের কাপড় বার করে দিচ্ছে, নীল বললে নীল, সাদা সবুজ বললে সবুজ। তখন একজন ভারী চালাক লোক সে এসে বলল যে তুমি যে রঙে রাঙিয়েছ আমায় সেই রঙে রাঙিয়ে দাও। এইটি হচ্ছে আমাদের এই শ্রীরামকৃষ্ণের এত যে ঘটনা আমরা পড়লাম, তার মূল কথাটা হচ্ছে এই, শ্রীরামকৃষ্ণের তো এত ঘটনা আমরা দেখলাম, এখন তিনি যে রঙে রঙে রাঙিয়েছিলেন তার হৃদয়টিকে, যেন আমাদের প্রার্থনা থাকে আমরা তেমনিভাবে সেই রঙে আমাদের নিজেদের রাঙিয়ে নিই। আমরা আজকে শেষ করবো আরও আর কয়েকটি ঘটনা বলে। এইবারে মনে তার হইল স্মরণ, যাবতীয় সঙ্গ পাঙ্গ পারিষদগণ, রোদন করেন কত বসিয়া নির্জনে, একে একে সরি যত অন্তরঙ্গগণে, সন্ধ্যাকালে শাক ঘণ্টা বাজিলে মন্দিরে, তাড়াতাড়ি উঠিতেন ছাদের উপরে, উচ্চ ঈশ্বরে ডাকিতেন প্রিয় ভক্তগণে, আয় কে কোথায় আমি আছি এইখানে। তার সাধনা সম্পূর্ণ, কিন্তু এই সাধন লব্ধ ফল কাকে দিয়ে যাবেন, কে হবে এই গঙ্গার ভগীরথ, কে নিয়ে যাবে আগামী দিনের মানুষের কাছে? কেমন করে সাগর রাজার 1000 পুত্র, সাগর রাজার 1000 পুত্র মুক্তি পাবে, সেই ভাবনায় তিনি আকুল হয়ে পড়তেন। সন্ধ্যাবেলায় যখন দিনের শেষে 7 ঘন্টা বেজে মন্দিরে আরতি হচ্ছে, তখন তিনি ছাদে উঠে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। এই ঘটনা দেখে মথুরের অদ্ভুত এক ভাবনা মনে হতো, মথুর এর তকে শুনি প্রভু দেবে কন, কই বাবা কোথা আছে তব ভক্তগণ, কেন নিত্য নিত্য ডাকো এত কষ্ট করি, একা আমি হাজারো ভক্তেরও বল ধরি, যদি কেহ থাকে বাবা আনহ সত্তর, রাখিব পরম যত্নে মাথার উপর, ভক্তগণে প্রভুর অদ্ভুত আকর্ষণ, টানে প্রিয় সখা বায়ু আগুন যেমন, বাহ্যিক দর্শনে একা বন্ধি শিখা জলে, গোপনে পবনে ডাকে কৌশলের কলে, সে কৌশল কৌশলাঙ্গিত মানুষ না জানে, উপমার চুম্বক লোহা যেন টানে, অলক্ষেতে আকর্ষণে টান দেখিবারে নাই, ভক্তগণ হেন টানে টানেন গোসাই। এই ঠাকুর রোজ ছাতে উঠে গাইতেন, ডাকতেন ওরে তোরা কে কোথায় আছিস আয় রে আয় রে। তাই শুনে মথুরের মনে মতে থাকলো বাবা রোজ এত কষ্ট করেন কেন। বলছেন বাবা তোমার ভক্তগণ কোথায়, তারা যদি আসবার থাকে তাদের তাড়াতাড়ি নিয়ে এসো, আর যদি কেউ না আসে আমি 1000 ভক্ত 1000 ভক্ত 1000 ভক্তের বল ধরি। শ্রীরামকৃষ্ণ কিন্তু সে চাইছেন না, মথুরের একরকম কাজ আছে, আর তার এই বার্তা যে সাধন যিনি রেখে গেলেন, যে জীবনের এক নতুন বাণী তিনি রেখে গেলেন আগামী দিনের মানুষের জন্য,
সেই আগামী দিনের মানুষের কাছে প্রচার করার জন্য আলাদা ধরনের লোক চাই, আলাদা থাকের লোক চাই, যা মথুরকে দিয়ে হবে না। বলছেন তিনি এইভাবে সকলকে আকর্ষণ করতেন। কেমন ছিল তার আকর্ষণ? বলছেন একটা আগুন জ্বলছে, প্রদীপের শিখা জ্বলছে, দূর থেকে দেখে মনে হয় একা একাই শিখাটা জ্বলছে, কিন্তু শিখা কখনো একা জ্বলে না, বাতাস টানে, শিখাও বাতাসকে টানতে থাকে, বাতাস আছে বলে শিখাটি এত জ্বলজ্বল করে চলছে। আমরা কৌশলে আমাদের ভরা আমাদের মন, আমরা সৃষ্টির এই কৌশল বুঝতে পারি না, তাই আমাদের কাছে ওই ফাঁদটা পড়ে আছে। তাই শ্রীরামকৃষ্ণের এই কৌশল মথুরানাথ বুঝতে পারলেন না, কেমন করে তিনি ভক্তকে ডাকছেন আর ভক্ত কেমন করে তার জন্য আকৃষ্ট হয়ে তার কাছে আসবার জন্য ছটফট করছে। কেন এরকম অবস্থা, কেন তিনি এরকমভাবে ডাকছেন, সেই ঘটনা এবার আমরা বলব। যেমন শ্রী প্রভুদেব ভক্ত অবতার, তেমতি সুগুপ্ত যত ভকত তাহার, কাদা মাটি মাখা দেখে মহাবরণে, রেখেছেন প্রভুদেব পরম গোপনে, অদ্ভুত প্রভুর দেখে লীলা, অদ্ভুত প্রভুর লীলা দেখে দুলে মন, ভক্ত সংযটন কাণ্ডে পাবে বিবরণ, চন্দ্র সূর্য প্রভু তারা যত ভক্ত ভজনা, চন্দ্র সূর্য প্রভু তারা চন্দ্র সূর্য প্রভু তারা যত ভক্ত জনা, এত আলো তবু লোকে ঠিক যেন কানা, কেহ দৃষ্টিহীন রেতে কেহ দিন মানে, ধন্য মেঘ মায়া ঢাকে সূর্যের ও কিরণে, জাদুকর শিরোমণি প্রভু গুণ ধাম, জালিয়া সূর্যের বাতি আধারও দেখান, চক্ষুষ্মান কেবল তাহার ভক্তগণ, সম্প্রদায় ভাব মম না বুঝিও মন। বলছেন প্রভু যেরকম তার এই অবতার লীলা একবারে গোপনে করে গেছেন, মানুষের মতো ভূমিকা অভিনয়, তিনি যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ কাউকে বুঝতে শুদ্ধ দেননি, তিনি যেমন নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রেখেছিলেন, তার ব্যান্ড অফ সোলজার্স যে ভক্ত তাদেরও তিনি লুকিয়ে রেখেছেন। কেমন? বলছে যেরকম পুতুলের গায়ে মাটি টাটি লাগিয়ে বাচ্চা মেয়েরা লুকিয়ে রাখে, ঠিক সেই রকম ভাবে তিনি যেন তার ভক্তদের কাদা মাটি লাগিয়ে দূরে লুকিয়ে রেখেছেন, লোকচক্ষুর বাইরে রেখেছেন। বলছেন অদ্ভুত প্রভুর লীলা, তিনি কেমন না, তিনি বলছেন চন্দ্র সূর্য প্রভু, তুলনা করছেন প্রভু নিজে চন্দ্র, প্রভু নিজে সূর্য, কিন্তু আর ভক্তরা যেন তার তারা। কেন চন্দ্র সূর্য, সূর্যের মতো জ্যোতির্ময়, অথচ তার সেই যে তাপ সেটা নেই, চন্দ্রের মতো স্নিগ্ধ। এই দুটি গুণ শ্রীরামকৃষ্ণের মধ্যে, সূর্যের মতো জ্যোতির্ময় অথচ চন্দ্রের মতো স্নিগ্ধ, যাকে দেখলে মনে আরাম হয়, আর এই তাকে ঘিরে রয়েছে যেন তারকার দল, ভক্তগণ যেন সেই তারার দল। এত আলো রয়েছে কিন্তু তবু লোকে দেখতে পাচ্ছে না, কেন দেখতে পাচ্ছে না? আমাদের চোখের ওপর যদি কেউ একটা উজ্জ্বল আলো ফেলে আমরা কি কিছু দেখতে পাবো? ঠিক সেরকম তিনি তার মায়ার আলো দিয়ে সাধারণ মানুষকে বলছেন, কেহ দৃষ্টিহীন রেতে কেহ দিন মানে, ধন্য মেঘ ছায়া মেঘ মায়া ঢাকে সূর্যের কিরণে। তিনি যেন তার মায়া দিয়ে জগৎকে আবৃত করে রেখেছেন, কাউকে দিনের বেলায় এত আলো দেখাচ্ছেন যে তিনি কিচ্ছু দেখতে পাচ্ছেন না, আর কাউকে রাতের বেলায় এত মেঘ দিয়ে চন্দ্রকে ঢেকে দিয়েছেন যে সে রাতকে যেন এক গহন রাত বলে মনে হচ্ছে। কেন? কারণ জাদুকর শিরোমণি প্রভু গুণ ধাম, জালিয়া সূর্যের বাতি আধারও দেখান, চক্ষুষ্মান কেবল তাহার ভক্তগণ, সম্প্রদায় ভাব মম না বুঝিও মন। বলছেন তিনি সব মানুষকে এই আলো দিয়ে, জাদুর আলো দিয়ে সকলকে সূর্যের মধ্যে অন্ধকার দেখাচ্ছেন, কেবলমাত্র চোখ খুলে দিয়েছেন সেই মানুষগুলোকে যারা তাকে ভালোবাসবে, যারা তার জন্য আসবে। এখন প্রশ্ন উঠতে পারে, সব ভক্ত কি এসে গেছেন? ওই ১৬ জন তার সঙ্গে সঙ্গে যারা অন্তরঙ্গ এসেছিল, আরও কিছু বহিরঙ্গ, এই দিয়েই কি শেষ? আমাদের কি কোনো ভূমিকা নেই? আমরা কি একেবারে বেকার, একেবারে ফালতু, এই আমরা যারা এখানে জড়ো হয়েছি বা যেখানে যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসছি? তাহলে আমাদের অবস্থাটা কীরকম? পুঁথিকার খুব সুন্দর বর্ণনা করছেন, যেটা দিয়ে আমরা শেষ করবো আজকে। বলছেন সাঙ্গ পাঙ্গ পারিষদ আত্মগণ তার, জীব নহে ভক্ত মাত্র মানুষ ও আকার, ভক্তগণ তার জন ভক্তদের তিনি,
বারে বারে সঙ্গে যাওয়া আসে আশা মর্ত ভূমি, গৃহিণী গৃহীতে যেন সাজায় ভাণ্ডার, তখনই আনেন যবে যাহা দরকার, তেমতি সাজানো আছে ভক্ত শ্রী প্রভুর, কেহ কিছু সন্নিকটে কেহ কিছু দূর, ফেলিলে প্রলোভিচার জলের ভিতরে, এক ধারে একবারে মৎস্যগণ নাহি আসে চরে, প্রভুর প্রকট কাল সন্নিকটে প্রায়, চরের চৌদিকে ভক্ত ঘুরিয়া বেড়ায়, ভক্ত লো ভক্তি লোভী প্রভু ভক্ত দিব্য চক্ষুমান, অধম অন্ধেরে এবে দেহ চক্ষুদান। বলছেন তার সব ভক্ত এক সময় আসেনি, আসতে পারেও না। বলছেন কেন আসে না, তিনি জানেন কখন এই নাটক জগৎ নাট্যে তার এই লীলা নাট্যে কখন কার প্রয়োজন। দুটো তুলনা দিচ্ছেন, এক বলছেন এক খুব পরিপাটি গৃহিণী, যিনি তার খুব পরিপাটি করে তার রান্নাঘরটিকে সাজিয়ে রেখেছেন, তার রান্নাঘরে অঢেল জিনিস আছে কিন্তু যখন যেটি দরকার তখন বার করে দেন, সব সময় আপনাকে নুন চিনি ডাল সব সাজিয়ে দেন না, যে সময় নুনটি দরকার সে সময় তিনি তার ভাণ্ডার থেকে নুনটি বার করে দেন, হয়ে গেলে আবার তুলে রাখেন, চিনিটি তার স্টকে আছে, তিনি ঠিক সে সময় দরকার সেই সময় বার করে দেন, রান্নার শুরুতেই খানিক এক খাবলা চিনি দিয়ে তরকারিতে দিয়ে দেন না, ঠিক যতটুকু দরকার ততটুকু দেন, তার লীলা, তার লীলা অঙ্গনে ঠিক যখন যাকে যে সময় প্রয়োজন তাকে তিনি ঠিক সেই সময় নিয়েছেন, আর বাকিদের ওই কাদা টাদা মাখিয়ে লুকিয়ে রেখেছেন। বলছেন মাছ জলে চার ফেলা হয়েছে, সব মাছ কি একসঙ্গে এসে খাবি খায়, তা কিন্তু নয়, মাছেরা ওই চরের চতুর্দিকে ঘিরে বেড়ায়, একটা আধটা খাবি খায়, আবার চার দেওয়া হলে আবার একটা আধটা খাবি খায়, সব মাছ একসঙ্গে ধরা যায় না, এ তার অনন্ত লীলা, কতদিন চলবে জানি না, আমরা এক এক করে খাবি খেতে আরম্ভ করেছি, অতএব শ্রীরামকৃষ্ণের চরে যিনি যে দিয়েছেন, যে চার যে আমাদের দিয়েছেন, আমরা একে একে খেতে শুরু করেছি, অতএব তাঁর যে অর্কেস্ট্রা আমরা বলেছিলাম না, সবার ভাব মিলিয়া উঠে ভাবের ঐক্যতান, এই জন্য শ্রীরামকৃষ্ণের একটা অর্কেস্ট্রা, সবার এই তার লীলাতে এক একজনের অর্কেস্ট্রার এক এক রকম বাজানোর দায়িত্ব, কার কখন আসবে আমরা জানি না, কারুর হয়তো পুরো গানটা শেষ হয়ে যাবে তারপরে দুটো ঘ্যাঁ ঘ্যাঁ করে বাজিয়ে দিতে হবে, কিন্তু ওই ঘ্যাঁ ঘ্যাঁ আওয়াজটারও প্রয়োজন আছে, তাই জন্য একেবারে শেষকালে রাখা হয়েছে। বলছেন পুথিকার, বলছেন ভক্তি লোভী প্রভু ভক্ত দিব্য চক্ষুমান, অন্ধ অধম অন্ধেরে এবে দেহ চক্ষুদান। সেই ভক্তি লোভী ভগবানের ভক্ত তারা কি, তারা দিব্য চক্ষুর অধিকারী, কেন, কারণ এই চক্ষু আমাদের চর্মচক্ষু দিয়ে ভগবানকে দেখা যায় না। আপনারা যারা গীতা পড়েছেন দেখেছেন, যখন শ্রীকৃষ্ণ তার দিব্য রূপ দর্শন করতে গেলেন তখন ভগবান তাকে দিব্য চক্ষু দান করলেন, তবে তিনি ভগবানের রূপ দেখলেন। মা ঠাকুরকে জিজ্ঞেস করছেন কেমন করে ভগবানকে দেখা যায়, বলছে এ চক্ষু দিয়ে নয়, প্রেমের চক্ষু। বলছেন তাকে যারা দর্শন করেছে, তাকে যারা ভালোবেসেছে, তাদের সকলের সেই প্রেমের চক্ষু বর্তমান। প্রতিকার ভিক্ষা করছেন, আমার মতো অন্ধকেও একটু দৃষ্টি দান করো। আমরা শেষ করব শেষ প্যারাটা দিয়ে, কেমন খেলিলা প্রভু ভক্ত গণ লইয়া, সাধারণ মানবের চক্ষে ধুলা দিয়া, বিবরিয়া তৃতীয় খণ্ডেতে গাইব গান, গাইবারে যদি শক্তি দেন ভগবান, জয় জয় মুগ্ধ কর ব্রাহ্মণ মূরতি, পরম ঈশ্বর বিভু ব্রহ্মাণ্ডের পতি, অগতির গতি তুমি পতিত পাবন, ত্রিতাপ সন্তাপ বিঘ্ন বাধা বিনাশন, ভবত্রাস মায়া পাশে করত নিস্তার, জয় প্রভু রাম কৃষ্ণ ভব কর্ণধার, লোচন আধার দূর কর গোসাই, যেন চোখে দেখি লীলা দিবারাতি পাই, ভাতে নহে বিচলিত শিখার মতন, অভয় চরণ যেন মত্ত হয় মন। তিনি প্রার্থনা করছেন, বলছেন প্রভু ভক্তদের যে নিয়ে যে লীলা করলেন এই গ্রন্থের তৃতীয় খণ্ডে তার গান গাইব, কিন্তু যদি প্রভু আমায় শক্তি দেন তবে এই গান আমি গাইব। বলছেন তুমি অগতির প্রতি হে জয়মুগ্ধগণ, যে মনোমুগ্ধগণ ব্রাহ্মণ মূরতি ধারণ করে এসেছ, তুমি পরম ঈশ্বর প্রভু, তুমি এই ব্রহ্মাণ্ডের প্রতি, তুমি সব অগতির গতি, যার আর কোনো গতি নেই, যে আর কোনো জায়গায় স্থান পায়নি সে নিশ্চিতভাবে তোমার কাছে স্থান পাবে, তুমি পতিতের পাবন, পতিতকে কেউ দেখে না, তুমি তাকে উদ্ধার করো।
ত্রিতাপ সন্তাপ বিঘ্ন বাধা বিনাশন। ত্রিতাপে আমাদের যে আধ্যাত্মিক আধি ভৌতিক এবং আধি দৈবিকে যে ত্রিতাপ আমাদের হয়, তার থেকে যে সন্তাপ হয় সেই সন্তাপ তুমি নাশ করো। এই জীবনে চলবার পথে আমাদের যা কিছু বাধা আছে তার বিঘ্ন তুমি ঘটাও, তুমি বাধাকে নষ্ট করে দাও। ভয়ত্রাস মায়া পাশে করহ নিস্তার, ভবত্রাস মায়া পাশে করহ নিস্তার, জয় প্রভু রাম কৃষ্ণ ভব কর্ণধার। তুমি এই ভবরূপ সমুদ্রের ভবরূপ অর্ণব তার কর্ণধার, তাতে যে নৌকা ভেসে চলেছে তার তুমি তুমি আমার জীবন্তরী কর্ণধার। এই যে মায়ার পাশে আমি যে বদ্ধ হয়ে আছি তার থেকে তুমি আমায় নিস্তার করো। লোচন আধার দূর করহ ঘোষাই, যেন চোখে দেখি দেখে লীলা দিবারাত্রি গাই। আমার চোখের যে আধার, চোখের সামনে যে মায়ার আবরণ আবৃত করে রেখে চোখ কিছু দেখতে দিচ্ছে না সামনেটা, তাকে তুমি নাশ করে দাও, যেন দিবারাত্রি তোমার লীলা দেখতে পাই। তার মানে কি ঠাকুরকে আবার এসে তার সামনে নাচ গান করতে হবে তা না, এই হৃদয়টিকে এত মলিন মলিনতা থেকে মুক্ত করে দাও, এত পবিত্র করে দাও যেন এই হৃদয়ে তোমার লীলার নিত্য অভিনয় হতে থাকে। বাতে নহে বিচলিত শিখার মতো, বাত মানে বাতের ব্যথায় বিচলিত নয়, বাত মানে বাতাস, বাতাস যখন চলে না শিখা কেমন থাকে, একবারে সোজা এক থাকে। যেন এমন আমার মনটি যেন এরকম একমুখী তোমার প্রতি হয়, অভয় চরণ যেন মত্ত হয় মন, আর তোমার শ্রীপাদপদ্মে আমার মন যেন মত্ত থেকে যায়। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।